তথ্য ছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন মুজাহিদ আহসান। শুক্রবার জুমার নামাজ শেষে মদিনা ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী শেখ সাদিক খুতবার বাংলা অনুবাদ করেন মদিনার স্থানীয় একটি হোটেলে। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে উমরা পালন করতে যাওয়া পুলিশের সিআইডি ব্রাঞ্চের ডিআইজি নাজমুল হাসান ও প্রফেসর ডক্টর কাজী মঞ্জুরুল হক, ডাক্তার মাহবুব মাওলা, ইউনিভার্সিটি পিএইচডি শিক্ষার্থী আব্দুল মুমিন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয় এমন মন্তব্য করেছেন ঢাকা উত্তর বিএনপি সভাপতি এম এ কাইয়ুম। মালয়েশিয়ার চায়নাটাউন রেস্টুরেন্টে রাজধানী তিনের উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিলে এমন মন্তব্য করেন তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন হোটেলটির কর্ণধার শরীয়তপুরের কৃতি সন্তান মোহাম্মদ কাজী সালাউদ্দিন ও মোহাম্মদ ইমন হাসান। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা খোকন, মালয়েশিয়া বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার বাদুর রহমান খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। বাংলাদেশের তথ্য প্রযুক্তি লীগ কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি কাজী নিয়ামুল বশিরের সৌদি আরব গমন উপলক্ষে জেদ্দা কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ফুরিয়েল শুভেচ্ছা জানান জেদ্দার বিভিন্ন আওয়ামী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন মাসুদ হাসান, কামাল হোসেন, হারুন রশিদ, মোহাম্মদ মাসুম আবদুল্লাহ। বক্তব্য রাখেন কাজী জহির, মোহাম্মদ শিয়াব, এহসান হাবিব, আবুল বাশার, হুমায়ুন কবির সহ আরো অনেকে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে সৌদি আরবের রিয়াদস্থ কুমিল্লা জেলা প্রবাসী আওয়ামী লীগ। বাতাস্থ স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিক আবুল বশিরের সভাপতিত্বে ও আলমগীর হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ডক্টর মোহাম্মদ আবুল হাসান। অনুষ্ঠানে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ আওয়ামী লীগের সভাপতি ডক্টর রেজাউল করিম মিলন, রিয়াদ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আব্দুল সালাম, আওয়ামী পরিষদের সভাপতি এম আর মাহবুব সহ অন্যরা। মুজাহিদ আহসান, আরটিভি।